আল কোরআন কাব্য অনুবাদ আল্লাহু আকবার ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন আমি নাজিল করেছি হেফাজত করব আমি আর যখন আল্লাহ পাকে হেফাজত করবেন তাহলে এই সারা পৃথিবী এই কোরআন কেউ কোনোদিন আগুনে পুড়িয়ে ফেললেও শেষ করতে পারবে না ছিঁড়ে দিলেও শেষ করতে পারবে না জাগ্রত কবি মুহিব খান যিনি বিশ্ব রেকর্ড করেছেন আল কোরআনের কাব্য অনুবাদটি উনি আমাকে হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক ওনার এই হাদিয়াকে কবুল করেন আমিন যিনি লিখেছেন যিনি দিয়েছেন আর যারা দেখছেন যারা পড়েন কোরআনের উসিলায় যেন জান্নাতে দেখা করিয়ে দেন আপনি আমাকে এটা কি মনে করে দিলেন আল্লাহু আকবার বিশাল আচ্ছা আমার করণীয় কি করবেন যাতে এটা করবেন এবং এটা মানুষের সাথে এটার ভিতরে কি আছে আচ্ছা এই উপকারিত মানুষের সাথে সুযোগ করবেন যেমন বাঙালি আমি হলো ভাইয়া আল্লাহ তালা পক্ষে একটা বাণী হলো এটা অপরের কাছে পৌঁছে দেবো এবং এতে দিনের একটা দাওয়াত প্রদর্শক ও হাফিজ নামিন কুল্লি শয়তানির রাজিম আমি কোরআনকে সমস্ত শয়তান থেকে হেফাজত করব বিদায় নিচ্ছি ভালো থাকবেন এই বইটি সবাই পড়বেন সবার ঘরে ঘরে রাখবেন